অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে 4-1 ব্যবধানে জিতেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। টাইগারদের এমন পারফরমেন্সে বিশ্বের অনেক সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন। এবার বাংলাদেশের পারফরমেন্সকে সাধুবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল বেভান। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফিনিশার মনে করেন এই সিরিজে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হতবাক করে দিয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই তারকা ক্রিকেটার তার ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশের জন্য দারুণ একটি সিরিজ হয়েছে, তারা অজিদের হতবাক করে দিয়েছে। আমি এখনও বুঝে উঠতে পারছি না অজিদের পারফরমেন্স নিয়ে কি বলবো, কিন্তু বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে সফলভাবে নিজেদের সুবিধা কাজে লাগানোর জন্য। এদিকে সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ, এর আগে এমন হার অস্ট্রেলিয়া দলের জন্য বড় একটি বার্তা বলেও মনে করেন মাইকেল বেভান। তিনি মনে করেন নির্বাচকদের এ নিয়ে ভাবতে হবে। তার ভাষ্য, সামনে এগোতে হলে অস্ট্রেলিয়ার নির্বাচকদের বেশ কিছু ব্যাপার নিয়ে ভাবতে হবে। এদিকে অস্ট্রেলিয়াকে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল 62 রানেই অল আউট করে দিয়েছে। এর ফলে সীমিত ওভারের ক্রিকেটে সর্বনিম্ন সংগ্রহের ইতিহাস গড়েছে দলটি। অজিদের 60 রানে হারানোর ম্যাচে দ্বিতীয় বোলার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে 100 উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া একমাত্র ক্রিকেটার হিসেবে 100 উইকেট এবং 1000 রানের মালিক হয়েছেন তিনি। এমন পারফরমেন্সের পর এই টাইগার তারকা ক্রিকেটারকেও প্রশংসায় ভাসাতে ভুল করেননি বেভান। সাবেক এই ওজি তারকা ব্যাটসম্যান বলেন, সাকিব টি টোয়েন্টি ক্রিকেটে 100 উইকেটের মাইল ফলক ছুঁয়েছে এবং সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে দারুণ পারফরমেন্স করে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব বাংলাদেশের এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনাদের মতামত কি। সাকিব আল হাসানের এমন দারুণ কামব্যাক নিয়ে আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।